সময় এখন ঠিক রাতের 11টা বাজে আর আমি এখন রয়েছি পূর্বাচল 300 ফিট হাইওয়ে এক্সপ্রেসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভোলাইয়া ব্লগার থেকে। আমি আছি আপনাদের সাথে মিনহাজ, আর সাথে আছে ভোলাইয়া ব্লগারের বাইক। তো আপনারা বাইক দেখে বুঝতেই পারছেন যে আমি আসলে 300 ফিট এই রাত 11টার সময় কি করছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরতে পেরেছেন, 300 ফিট রাত 11টার সময় আমি আসছি আপনাদেরকে 300 ফিটের রাতের ভিউটি সম্পূর্ণ এনজয় করাইতে। আর 300 ফিটে রাতে আসলে কী কী ঘটে আর রাতের ভিউটি কেমন অনেকেই জানতে চেয়েছেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ 300 ফিটের রাতের ভিউটি উপভোগ করাবো, আর 300 ফিটের রাতে আসলে কী কী হয় সব কিছুই দেখাবো এই ভিডিওতে। তো চোখ রাখুন, ভোলাইয়া ব্লগারে চ্যানেলে এখন পর্যন্ত নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ আমরা এখনই ভিডিওটি শুরু করতেছি। আর হ্যাঁ, 300 ফিটটি আজকে কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সময় এখন ঠিক 11:05 আর আমরা রয়েছি 300 ফিটের একদম বাম সাইডের যেই লেনটা রয়েছে ওই লেনটায়। এইটা আসলে এইখান দিয়ে আমরা প্রথম একটা ইউটার্ন আছে এই যে সামনে, এই ইউটার্নে অনেক মানুষ দাঁড়ায় বা রাত্রেবেলা আসে ঘুরতে, এই যে দেখা যাচ্ছে মোটামুটি। আর একটা জিনিস দেখেন যে ঢুকেই কিন্তু দুমদাম বাইক টানাটানি, নিচে কিন্তু নিচ দিয়ে যে ব্যাপারটা, নিচে কিন্তু আরও বেশি টানাটানি করে, এইখানে একটু কম টানাটানি করে, এই হচ্ছে বিষয়। এই যে দেখা যাচ্ছে রাত্রেবেলা এখন 11:06 দেখাই যাচ্ছে যে 11:06 সময়ও কিন্তু মোটামুটি মানুষজন আসে, কেউ বাইক নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, এখানে এসে দাঁড়ায়, দেন হচ্ছে আড্ডা দেয়। আসলে 300 ফিট জায়গাটা রাতের বেলা খুব এনজয় করার মতো একটা জায়গা। বাট রিক্স হচ্ছে কি, এই যে ইউটার্নটা রেখে আসছি, এই ইউটার্নটার একটু পরে মানে একটু সামনে গেলে একটু রিক্সটা বেড়ে যায়, কাঞ্চন ব্রিজের ওই দিকে গেলে রিক্সটা বেড়ে যায়। আমরা আসলে রিক্স নিব না, তারপরও যতটুকু সম্ভব যাবো আজকে রাত্রেবেলা, কারণ অন্য অন্য সময় আমরা আসলে বাইক নিয়ে গ্রুপ একসাথে আসি, আর আজকে আমি একা আসছি যার কারণে আসলে অন্য কোনো বাইক নাই, আমার একটাই বাইক আর অনেক রাইডার আছে। তো সেই সময়ের কারণে বা এই সময়ে মানে ওইদিকে না যাওয়াটাই আমি মনে করি উত্তম, কারণ হচ্ছে একা একা একটা বাইক নিয়ে আপনি আসলে 300 ফিটে একদম কাঞ্চন ব্রিজের ওই দিকটায় না যাওয়াটাই সবচেয়েতে বেশি ভালো আমি মনে করি। কারণ হচ্ছে আপনারা সবসময় মনে রাখবেন, কারণ এই সমস্ত জায়গা যেহেতু নিরিবিড়ি আর সব কিন্তু প্রশাসন মেনটেন করতে পারবে না, সব কিন্তু প্রশাসন পুলিশ এরা সেভ করতে পারবে না। এই জন্যই একটা জিনিস মনে রাখবেন যে 300 ফিটে আসলে অবশ্যই অবশ্যই আপনারা কয়েকজন মিলে বা কয়েকটা বাইক মিলে আসবেন, তাহলে হয় কি বেশি গ্রুপ মেম্বার থাকলে নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকে, ঝামেলা হওয়ারও ভয়টা থাকে না, এই হচ্ছে বিষয়। তো আমরা কিন্তু মোটামুটি অনেক দূর চলে আসছি, এই পর্যন্ত কিন্তু 2টা ইউটার্ন ক্রস করে ফেলেছি। তো সামনে হচ্ছে কাঞ্চন সেতু লেখা, তারপর হচ্ছে মস্তুল, মেবি মস্তুল উত্তর এমন কিছু একটা লেখা ছিল, ভালোভাবে দেখি নাই, আমার ভাইজোরটা গোলা হয়ে গেছে। আর অনেকদিন পরে আসলে 300 ফিটে রাতের পরিস্থিতি আমি নিজেও এনজয় করতে আসছি, আপনাদেরকেও এনজয় করাইতেই আসছি মূলত, না হলে এই রাত্রেবেলা কখনোই আমি এই টাইমে 300 ফিট আসার উদ্যোগ নিতাম না একা একা বন্ধুবান্ধব মিলে। কারণ আমার আসলে ইদানিং ঢাকাতে আগের মতো আসা হয় না, কারণ আপনারা সবাই জানেন আমি এখন সাভার সেটেল হয়ে গেছি বা সাভার থাকি, যার কারণে এখন আর ঢাকার মতো মানে ঢাকায় আগের মতো আসাও হয় না, আর ঢাকায় হচ্ছে আগের মতো ভিডিও করাও হয় না, এই জন্য হচ্ছে আমার কন্টিনিউ আসলে ব্লগ করা হয় না। তো 300 ফিটে একটা মজার বিষয় হচ্ছে কি, আপনি আসলে খুব ঠান্ডা একটা ওয়েদার, পরিবেশটা খুব সিনসাম, একটা অন্যরকম ফিল পাবেন। বাট আপনারা সবসময় মনে রাখবেন 300 ফিটে আসলে অবশ্যই গ্রুপ মিলে আসবেন, কখনোই একা একা আসার চেষ্টা করবেন না, এইটাই আসলে আমার বলার ছিল 300 ফিট নিয়ে। আর আপনাদেরকে তো অনেকবারই 300 ফিট দেখিয়েছি, 300 ফিট ঘুরিয়েছি, তো এইবার আসলে আমি আপনাদেরকে 300 ফিট রাতের বেলা ঘুরাচ্ছি। আমার মনে হচ্ছে যে এইবারই প্রথম আমি আপনাদেরকে এমন টাইমে 300 ফিট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এই টাইমে আমি কখনোই আপনাদেরকে কিন্তু 300 ফিট এনজয় করাই নেই বা দেখাই নাই। আমি কিন্তু 300 ফিটের রাতে অনেক অনেক আসছি, কিন্তু আমি কখনোই আপনাদেরকে 300 ফিট রাতে ঘুরিয়ে দেখাই নাই। আজকে যেমন 11:09, অন্য অন্য সময় কিন্তু 2-3টার সময়ও এমনও সময় গেছে, 2-3টার সময়ও 300 ফিটে আসছি, বাট কখনো ক্যামেরা নিয়ে আসা হয় নাই। আর আজকে ক্যামেরা নিয়ে আসলাম, ভাবলাম আপনাদেরকে একটু এনজয় করাই। দেখেন জায়গাটা কত সুন্দর নিরিবিড়ি, আজকে আসলে ওইরকম গ্যাদারিং নাই, কারণ আজকে অফ ডে থাকলে দেখতেন কত মানুষজনের চাপ, বাট অফ ডে নাই যার কারণে হচ্ছে মানুষজন নাই, মোটামুটি ফাঁকা বলা যায়। আর এই দিকটা আসলে গ্যাদারিং কম হয়, এদিকে মানুষজন কমই থাকে বললেই বলা যায়।
আমরা বলতে বলতে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে আসছি। এই সামনেই কিন্তু নীলা মার্কেট, যেটা এখানের খুব পরিচিত একটা জায়গা, পরিচিত একটা প্লেস। তারপরে আছে পূর্বাচল ক্লাব আছে সামনে। তো আমরা সামনের ওই যে ইউটার্নটা দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, ইউটার্ন দিয়ে টার্ন করে আবার চলে যাব, কারণ যেহেতু একাই আসছি বাইক দিয়ে, সাথে কেউ আসেনি, সেক্ষেত্রে অবশ্যই আমার উচিত আর বেশি দূর না যাওয়া। আর রাতও অনেক হয়েছে, আমি এখন পর্যন্ত ডিনার করি নাই। ভাবলাম যে আপনাদেরকে একেবারে 300 ফিট ঘুরিয়ে দেখিয়ে দেন হচ্ছে আমরা চলে যাব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গাটায় কিছু মানুষজন এখনও আসছে, 11:10 বাজে, বাট আপনারা দেখেন এইখানে এখনও কিন্তু পর্যটক আছে বা মানুষজন এখন পর্যন্ত এনজয় করতেছে। আসলে বাসা বাড়িতে এই গরমকালে থাকা মুশকিল। তো ওই যে বাইকাররা দেখেন ওই পাশে অনেক বাইকার টাইকার আছে, এই পাশে অনেক বাইকার যে যার মতো করে ছবি তুলতেছে, এনজয় করতেছে, গ্রুপ মিলে আসছে, আড্ডা দিতেছে। আর এইদিকে কিন্তু নীলা মার্কেট, এই নীলা মার্কেটের ওই দিকেও কিন্তু মানুষজন আড্ডা দেয়। এই যে বাইকার ভাইয়ারা আসছে, ঘুরতেছে, এনজয় করতেছে। এই জায়গাটা আসলে জমজমাট থাকে, এই নীলা মার্কেটের মোড়টা, কারণ এখানে আপনি রাত যখনই আসেন না কেন, 4টা 5টা যখনই আসেন না কেন, মানুষজন পাবেনই। এই জন্য নীলা মার্কেটের এইখানে মানুষজন আসে। এইখানে আসলে একটু সেফ আছে, যে বেশি মানুষ থাকলে আসলে চোর ছেচোর বা সিন টাইপ কার যারা আছে এরা আসলে সুযোগ পায় না, আর কম মানুষ থাকলেই আসলে এরা সুযোগ নিতে চায়, এটাই হচ্ছে বিষয়। তো আমরা বলতে বলতে তো অনেক দূর চলে আসছি, এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। আর সবচাইতে বেশি যেইখানে আমাদের বসুন্ধরার মানুষগুলো আসে বা রাত্রে হলেই এই মানে যেই জায়গাটা যায়, তো ওই জায়গাটায় যায় আমরা একটু দাঁড়াই। 300 ফিটে আসলেই আমার বাইকের ক্যাম জানি বাইকের স্পিড বাইরা যায়। তো আমি সবসময় বাইক সাইডে 70-এর মধ্যে চালানোর চেষ্টা করি। আমার ফ্যামিলি থেকে আসলে রেস্ট্রিকশন আছে যে বাইক তুমি 60-এর উপরে চালাবে না। তো এইটা হচ্ছে হাইওয়ে রাস্তা, তার জন্য 70-এ চালাচ্ছি আর কি, এই হচ্ছে বিষয়। এছাড়া কিন্তু সচরাচর আমি বাইক জোরে চালাই না, কারণ হচ্ছে আমার বাইক জোরে চালানোর ইচ্ছা করে না। আমরা মাঝখানের লেনটা দিয়ে যাবো না, বিকজ আমরা সাইডের লেন দিয়েই যাই, কারণ হচ্ছে ওইখান দিয়ে আমাদের আবার নিচে চলে যেতে হবে, আমরা চাই না যে নিচে যাই। অবশ্য নিচে গেলে আপনাদের কাছে ভালো লাগতো, তারপরেও নিচে রাত্রেবেলা বাইকাররা দাঁড়ায় টাড়ায় থাকে, এক একজন এক এক রকমের ঝামেলা টামেলা করে, সাইলেন্সার লাগায়, বিভিন্ন সাউন্ড টাউন্ড করে। ওগুলো আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে অত ভালো লাগে না এইসব জিনিসগুলো। হ্যাঁ, আমি আসলে বাইকার, আমি এগুলো পছন্দ করা স্বাভাবিক, কিন্তু আবার আমার কাছে আসলে ওই যে একটা জিনিস কি মানুষকে ডিস্টার্ব করে আমি নিজে কোনো একটা শো অফ করলাম, ওই জিনিসটা আমার পছন্দ না, এটাই হচ্ছে বিষয়। কারণ আমি চাইলেই সাইলেন্সার ইউজ করতে পারি, আর সাইলেন্সারের সাউন্ড আমার খুব ভালো লাগে, খুব পছন্দ। বাট আমি যখন যাই রাস্তা দিয়ে আশেপাশে, তো আরও 10টা লোক যায়, 10টা লোক কিন্তু আমাকে গালি দেয়, বা যে সাইলেন্সার ইউজ করে তাকে গালি দেয়। এই জন্য আমি মানুষের গালিটা শুনতে চাই না বা বদদোয়াটা নিতে চাই না, মানুষের ভালোবাসা আর দোয়া নিতে চাই। যেমন আপনারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, দোয়া করেন, এই জিনিসটা আমি সব মানুষের কাছেই চাই। আমি চাই না কারো কাছে গালি খাইতে বা কারোর জন্য খারাপ হইতে, এই সমস্ত আমার নিজের শখের জন্য উল্টাপাল্টা কাজ করে আমি আসলে কারোর কাছে খারাপ হইতে চাই না। তো আপনারা রাতের 300 ফিটটা দেখতেই পেয়েছেন কত সুন্দর সুমসাম। আমাদের ঢাকায় আসলে এমন পরিবেশ, এমন সুন্দর ওয়েদার, মানে অ্যামেজিং, এক কথা অ্যামেজিং, আমার কাছে খুব ভালো লাগতেছে, টু মাচ ভালো লাগতেছে। কারণ এই টাইমে বের হয়ে এত সুন্দর শীতল একটা বাতাস, মুক্ত পরিবেশ, খুবই অন্যরকম। রাতে 300 ফিটটা দেখেন যে মানুষজন কিন্তু আছে, ঠিক আছে, সবাই সবার মতো আইসে কিন্তু হ্যাং আউট করতেছে, চিল করতেছে, সবাই সবার মতো। যে আমরা এইখানে এই ইউটার্নটার এইখানে মানুষজন নাই, এখানে একটু এই যে দেখেন টানাটানি শুরু করছে, আমরা এই সাইডে এসে দাঁড়াইছি, কারণ এদের টানাটানি দেখে আমি বুঝতে পারছি যে এরা মানে একজন একজনকে ছাড়বে না। এই কি 300 ফিটের এইখানে এত ট্রাক কেন? এটা খুব সম্ভবত এগুলা কি বসুন্ধরা গ্রুপের ট্রাক নাকি বুঝে স্বদেশের ট্রাক, খুব সম্ভবত। এখানে একটা চায়ের দোকানও আছে, বা আগে তো এগুলো দেখি নাই কখনো, ভালো এইখানে এখন আবার চায়ের দোকান হয়েছে। এই হচ্ছে নিচের রাস্তাটা, নিচের রাস্তাটা না যাওয়ার রিজন সবচেয়ে বড় একটাই, নিচের রাস্তা দিয়ে আসলে বাইকাররা উল্টাপাল্টা জোরে টানাটানি করে, সাইলেন্সার মাইলেন্সার লাগে আর জোরে টানে, ওই সাউন্ডের জন্য নিচে যায় না। অনেক বাইকাররা দাঁড়ায় ছবি তোলে, আমারও ইচ্ছা ছিল, বাট এখন রাত অনেক হয়ে গিয়েছে আর হচ্ছে কোনো ফ্রেন্ড সার্কেল নাই, বাইকার নাই, তার জন্য আসলে নেই নাই। তো লুকিং গ্লাসটা আসলে আমার এতক্ষণ ফোল্ড করা ছিল, আমার দেখাই লাগে না লুকিং গ্লাস। তো আমি এক্সট্রিমলি সরি, আসলে আপনারা কখনোই এই হাইওয়ে রাস্তাতে লুকিং গ্লাস ফোল্ড করে রাখবেন না, কারণ অবশ্যই পিছন থেকে কী আসলো না আসলো এটা আপনার দেখা দরকার।
বলতে বলতে আমরা কিন্তু প্রায় সামনের ইউটার্নটা, মানে যে ইউটার্নটা সবসময় বেশি জমজমাট থাকে, ওই ইউটার্নটার কাছে চলে আসছি। আর রাতের বেলা এই জায়গাটা অনেক ভাইরাল, কারণ এইখানে টিকটক সেলিব্রিটি থেকে শুরু করে অনেক সেলিব্রিটিরাই কিন্তু আসে। আর আমার মনে হয় না বাংলাদেশের কোনো সেলিব্রিটি বাকি আছে যারা এই জায়গায় এসে একটা ছবি বা একটা ভিডিও না করছে, মানে নাই বললেই চলে। আমি একমাত্র বান্দ্রা, মানে আমি একমাত্র মানুষ যে এই জায়গায় এসে এখন পর্যন্ত একটা ছবি তুলতে পারিনি মনের মতো করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের বিষয়, কারণ আমি অথচ এখানে অনেক বেশি আসি, কারণ আমার বসুন্ধরা আসা হয় সবসময়। বসুন্ধরার এদিকে সপ্তাহে বা মাসে দুই একবার আমার আসা হয়, যার কারণে হচ্ছে আসি এইদিকে। তো দেখতেই পাচ্ছেন এইখানের অবস্থা, মানুষজন আছে আড্ডা দিচ্ছে, কেউ গাড়ি নিয়ে আসছে, কেউ বাইক নিয়ে আসছে, যে যার মতো করে আড্ডা দিতেছে। তো আমি আসলে এখানে বেশিক্ষণ থাকবো না, বিকজ টাইম হয়ে গেছে, 11:15 বাসায় ঢুকতে হবে। তো এইখান দিয়ে আমি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই, এই জোনটা একদম ফাঁকা। আমি রং দিয়ে কেন ঢুকলাম, আমি তো ওদিক দিয়ে ঘুরে ঢুকতাম, মানে একটু ঘোরাতে কষ্ট হবে দেখে আমি এতটুকু রং মারছি। তো এই হচ্ছে বিষয়, 300 ফিট রাতের বেলা খুবই খুবই নিরিবিড়ি। আর আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, এই ইউটার্নটার পরে একটা চেকপোস্ট আছে, চলুন আপনাদেরকে চেকপোস্টটা দেখায় আনি, আপনাদের ওইটা দেখার দরকার আছে। এটা দিনের বেলা খুব ডেঞ্জারাস, আর এখন যেহেতু ঈদের সময় অবশ্যই চেকপোস্টে আসলে আপনারা একটু উল্টাপাল্টা দেখলেই আপনার গাড়ি দাঁড়া করাবে, চেক চেক করবে বা কাগজপত্র দেখাতে হবে। এই হচ্ছে এই চেকপোস্টটায়, এটাও আপনাদেরকে দেখাই। সম্পূর্ণ 300 ফিটটি আসলে আপনাদেরকে দেখাবো বলেছি, তার জন্যই মূলত আজকে আমি বের হয়েছি। এই যে এইখানে প্রথম ইউটার্নটার আগেই এই যে দেখতে পাচ্ছেন ইউ চেকপোস্ট, এটা রাস্তার এই পারেও আছে, ওই পারেও আছে, মোটামুটি এখানে 24 ঘন্টাই বলা যায় পুলিশ থাকবেই। তো এইখানে 300 ফিটে কোনো কিছু হলে বা কোনো কিছু বলার জন্য এখানে আপনারা এইখান থেকে হেল্প নিতে পারবেন, মানে প্রশাসনের যে বিষয়টা 300 ফিটে আমরা যেই জিনিসটা ভয় পাই যে না 300 ফিটে আসলে সিনটাই হয় বা বিভিন্ন জিনিস হয়, হ্যাঁ আপনারা এইখান থেকে হেল্প পাইলেও পাইতে পারেন, কারণ যেহেতু প্রশাসন আছে আশেপাশে আপনারা একটা হেল্প তো অবশ্যই পাবেন। আই হোপ বিষয় আপনাদেরকে চেকপোস্টটা দেখিয়েছি। আর এই হচ্ছে বসুন্ধরা মালিকের বাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন এখান দিয়ে টিনের বেড়া দিছে, এখানে কী করে আল্লাহ জানে, ওই টাকা থাকলে যা হয় আর কি, যা মন চায় তাই করা যায়। ভাগ্যিস আমার আজকে অনেক টাকা নাই, আমি বসুন্ধরা, ও নো আমি বসুন্ধরার মালিকটা। তো যাই হোক, মজা করতেছিলাম। মানুষের আসলে অনেক টাকা থাকলে শয়তানের লালচারে টাকা উল্টাপাল্টা জায়গায় ইনভেস্ট হয় বেশি। আমি দেখছি একটা জিনিস, আপনার যখন বেশি টাকা হবে তখন কিন্তু আপনার রাইট জায়গার থেকে, মানে ভুল জায়গায় আপনার টাকাটা বেশি ইনভেস্ট হবে, বেশি খরচ হবে। আপনারা মিলাইয়া দেখেন কথাটা কি ভুল বলছি কিনা, এই আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি আর বড় করবো না, আমরা প্রায় চলে আসছি, আপনাদের সাথে আর একটু সামনে যাই যেহেতু এখান থেকে ঢুকবো। দেখতে দেখতে আজকের ব্লগটি আমাদের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।